আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি হচ্ছে যারা গ্রীষ্মে বসবাস করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো যারা গ্রীষ্মে আছেন, তারা অ্যাথেন্সে বর্তমানে বসবাস করেন সিটিতে, এবং সিটির বাহিরে গ্রাম এবং আইল্যান্ডে যারা আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি কেউ স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি কোনো কাগজের একটি সমস্যা হয় তাহলে আমরা যাই, যারা বাসা জানে তাদের গিয়ে পায়ে ধরতে হয়, হাতে ধরতে হয়, চলুন আমাকে টুকিলের কাছে নিয়ে যান। তো অনেক রিকোয়েস্টের পর যদি কোনো পরিচিত লোক থাকে, এবং জানেন ইউরোপে যারা 6 ঘন্টা ডিউটি করে তারাও অনেক ব্যস্ত, তো এই ব্যস্তর মাধ্যমে যদি আমাদের কোনো উকিলের প্রয়োজন হয় আমরা অন্য একজনের সাহায্য নিই। তো আই হোপ এই সাহায্যটা এখন থেকে আর আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আপনি সবকিছু করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যারা বর্তমানে গ্রীষ্মে গ্রাম অঞ্চলে আছেন এবং যারা বর্তমানে আইল্যান্ডে আছেন, কম বেশ সবারই কাগজের একটু না একটু সমস্যা আছেই, এবং তাদের উকিলের সাহায্য অবশ্যই তাদের দরকার পড়ে। এই জন্য আমরা কি করি, যতই দূরে থাকি না কেন, আইল্যান্ডে থাকি আর গ্রামে থাকি, যেখানেই থাকি না কেন, গ্রাম অঞ্চল থেকেও উকিলের কাছে আসতে হয় এবং আইল্যান্ড থেকেও উকিলের কাছে যাইতে হয়। এখন থেকে ভিডিওটি দেখার পর আমি আশা করি আপনাদের আর উকিলের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা যারা বর্তমানে গ্রীষ্মে বসবাস করি তাদের সবারই উকিলের প্রয়োজন আছে। এই জন্য অনেকে সামান্য একটু কাজের জন্য উকিলের কাছে যাইতে হয়। যেমন যারা আইল্যান্ডে বসবাস করেন তারাও না গিয়ে উকিলের কাছে আপনি সমস্যাটি আপনি নিজেই সমাধান করতে পারবেন, যেভাবে আজকে আমি আপনাদেরকে বলবো। আপনার সমস্যাটি আপনি উকিলকে মেসেজ করে জানাবেন যদি আপনার কাছে নাম্বার থাকে, বা আপনার কোনো ফ্রেন্ডের কাছে যদি কোনো উকিলের নাম্বার থাকে তার কাছ থেকে সংগ্রহ করে আপনি আপনার সমস্যাটি উকিলকে বলবেন মেসেজ করে ট্রান্সলেটারের মাধ্যমে, যদি আপনি ভাষা না জানেন। এরপর আপনি তার মেসেজের রিপ্লাই অপেক্ষা করবেন। যদি সে আপনার কাজটি যদি সে আপনার কাজটি করে তবে আপনাকে সে বলবে যে এই কাজটা সে করতে পারবে, এত টাকা লাগবে এবং এই পেপার লাগবে, তাকে এগ্রিমেন্টে দিতে হয় উকিলকে সর্বপ্রথম। তো টাকার সাথে সাথে উকিল আপনার কাছ থেকে একটি এগ্রিমেন্টে নেবে, পাওয়ার অফ এটেন্টি আমরা যেটাকে বলে থাকি। এটা আপনি উকিলের কাছে না গিয়েই আপনি আপনার মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন একদম ইজিতে। আপনাকে আর গাড়ি ভাড়া খরচ করে আপনার ডিউটিতে ডিউটি অ্যাবসেন্ট দিয়ে আর আপনি উকিলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই জন্য আপনি আপনার মোবাইল থেকে সব কিছু করতে পারবেন। যদি আপনার কোনো একটা পেপারের সাইন প্রয়োজন হয়, সাইনের জন্য যদি আপনি উকিলের কাছে যান টাকা খরচ করে, আর যদি আপনি উকিলের কাছে না গিয়ে যদি আপনি মোবাইলের মাধ্যমে যদি আপনি সাইনটি দিতে পারেন তাহলে আপনার ডিউটিও বাঁচলো, আপনার টাকাও বাঁচলো, আপনাকে আর কষ্ট করতে হলো না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সহজে তাদেরকে বিরক্ত করবেন না, মেসেজের পর মেসেজ করবেন না, অপেক্ষা করবেন। যদি আপনি বারবার তাকে মেসেজ করে বিরক্ত করেন তাহলে সে আপনার প্রতি কোনো আগ্রহ থাকবে না। তো আপনি যখন মেসেজ করবেন তাকে দেখতে দেবেন, তার সময় হলে একদিন হোক দুদিন পরে হোক অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে। সর্বপ্রথম উকিলের কাছে যাইলে উকিলের একটা একটা পেপার লিখিত কম্পিউটারে টাইপ করে আমাদেরকে দেয়। তো আমরা এটা কি করি, এটা ক্যাপ থেকে সিল মেরে আবার গিয়ে উকিলরে দিই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম দেওয়া লাগে, এটাকে আমরা বলি পাওয়ার অফ এটর্নি। তো এই জিনিসটা আমি এই আইল্যান্ড থেকে আমি বর্তমানে যেখানে আছি এখান থেকে আমি মোবাইলের মাধ্যমে কিভাবে দিয়েছি, যেমন আমার একটি সমস্যার কারণে আমি উকিলের কয়েকটা নাম্বার আছে আমি তাদেরকে মেসেজ করি। তো উকিলকে যখন আপনি মেসেজ করবেন অবশ্যই তার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করবেন। যে আমরা কি করি, একজনকে মেসেজ দিই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমন অপেক্ষা করি,
রিপ্লাই না দিলে আবার মেসেজ করি, এটা না, একটা রিপ্লাই দিবেন, তারা তাদের সময় মতো হলে আপনার মেসেজটি দেখে তারা রিপ্লাই দিবে। তো যাই হোক, মূলত কথা যেটা, যখন আমি পাওয়ার অফ এটেন্টি যেটা দিতে হয়, ওরা ওটা আমাকে টাইপ করে পিডিএফ এর মাধ্যমে আমার মোবাইলে পাঠিয়েছে। তো এটা আমি এখান থেকে কম্পিউটার দোকান থেকে বাইর করে নিয়েছি, বাইর করে তারপরে আমি এখানে ক্যাফে গেছি। ক্যাফে গিয়ে আমি সাইন দিছি এবং তাদের সিল, যে ক্যাফের সিল প্রয়োজন হয় ওই সিলটাও আমি মেরে নিছি। মানে আমি আবার এটাকে পিডিএফ এর মাধ্যমে আমি আবার এটা উকিলকে পাঠিয়েছি, অর্থাৎ আমার একটা কাজ হয়ে গেছে। এখন আমার যে সমস্যা, এই সমস্যাতে যদি কোনো পেপারে যদি আমার সাইন লাগে, তাহলে উকিল সেটা পিডিএফ এর মাধ্যমে যদি আমাকে এখানে পাঠায় দেয়, তাহলে আমি এটাকে সাইন দিয়ে ঠিক আবার পিডিএফ করে আমি আবার উকিলকে পাঠিয়ে দিব। অর্থাৎ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে, আমার যাওয়াও লাগতেছে না। আবার এর মধ্যে থাকতে পারে যে রেন দেন বা কি সমস্যা, যে কি সমস্যার জন্য উকিলদের গেছি, এটা আপনি মেসেজ করবেন। হয়তো অনেকের প্রশ্ন দ্বারা মেসেজ করতে পারেন না, বা অনেকে আছে যে উকিলের সাথে বোঝানোর জন্য আপনি আপনার ট্রান্সলেটার ইউজ করবেন, ট্রান্সলেটার থেকে আপনি তাকে আপনার সমস্যাটা বলবেন, সেও আপনাকে বলবে, এলা ইংলিশে হোক যে ভাষায় হোক না কেন, তারপরে সেটা আপনি ট্রান্সলেটারের মাধ্যমে জেনে নেবেন যে কি সমস্যা। তারপরে আসেন আপনার উকিলের টাকা। আপনার যদি এখন বর্তমানে গ্রিসে সবারই মোবাইলে আই ব্যাংক থাকে, আই ব্যাংকের মাধ্যমে আপনি উকিলকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, কিন্তু এটা নিশ্চিত তারা আপনার টাকা কোনো এদিক এদিক করবে না। আপনার কাছ থেকে যদি তারা টাকা নিয়ে থাকে, অবশ্যই আপনার কাজ করে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি একজনকে একটা কাজ দিয়েছেন, দিয়ে তাকে আপনি মেসেজ, ফোন, এটা করবেন না কখনোই। কারণ যেহেতু মনে রাখবেন তারা আপনার কাছ থেকে টাকা নিছে, অবশ্যই আপনার কাজ তারা করে দিবে। আবারও আপনাদেরকে সুন্দর করে বলতে এসেছি ভিউয়ার্স, যারা বর্তমানে গ্রিসের আইল্যান্ডে আছেন বা অনেকে সিটির বাহিরে আছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। যেমন গ্রিসে কম বেশ সবারই উকিলের হেল্প প্রয়োজন হয়, আজ থেকে আমি মনে করি আপনার উকিলের কাছে না গিয়ে আপনি সমস্যাটি আপনার মোবাইল থেকে সমাধান করতে পারবেন, যদি আপনি সবকিছু জানেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন বলবো কিভাবে আপনি সমস্যাটি সমাধান করবেন মোবাইল থেকে, এবং কিভাবে আপনি উকিলের কাছে না গিয়ে যেখানেই দূরে থাকেন না কেন আপনি সমস্যাটা সমাধান কিভাবে করবেন, সেই কথাগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেমন সর্বপ্রথম, এক, আমাদের অনেক কাজে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের উকিলের প্রয়োজন হয়। এখন থেকে আপনার আর উকিলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সমস্যাটি এবং আপনার যে কাজটা বা যে দরকার আপনার প্রয়োজন উকিলের, সেই দরকারটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে উকিলকে মেসেজ করুন। তখন সর্বপ্রথম যদি আপনি নতুন হয়ে থাকেন উকিলের কাছে, তাহলে আপনাকে একটা পেপারে ক্যাপ থেকে সাইন এবং সিল মেরে এনে তাদেরকে দিতে হয়। তো এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম যদি আপনি নতুন কোনো উকিলের কাছে যান। এখন আপনাদের কথা হচ্ছে যে না গিয়ে কিভাবে কি করব। আপনি যেখানে থাকেন না কেন, যদি আইল্যান্ডে থাকেন বা যতই দূরে থাকেন, আপনার যদি কোনো চিন পরিচিত লোক থাকে বা তাদের কাছে যদি উকিলের নাম্বার থাকে, বা আপনার কাছে যদি উকিলের নাম্বার থাকে, আপনার কোন সমস্যাটি প্রয়োজন, বা আপনার কোনো ইমেলে কি কোনো পেপার আইসে, আপনি সেই পেপারটি উকিলকে পাঠাবেন। পাঠানোর পর আপনি এটা ইজিলি তাকে বলবেন যে আমার কি সমস্যা। এটা বলার পরে সে আপনাকে সবকিছু বলবে যে এত টাকা লাগবে এবং এত টাকার প্রয়োজন আছে, তারপরে আপনার একটা পেপারে সাইন দিতে হবে, ক্যাপ থেকে সিল মেরে আইনে দিতে হবে। তখন আপনি তাকে সংক্ষিপ্ত ভাবে বলবেন যে আপনার যদি কোনো ফ্রেস বা আলফা ব্যাংক থাকে, যেটা আপনার সুবিধা হয়, বা আপনার মোবাইলে যদি আই ব্যাংক থাকে, যেটাই থাকুক না কেন, আপনার সুবিধা আপনি তাকে বলবেন যে
পাওয়ার অফ এটেন্টি সর্বপ্রথম এটা উকিলকে দেওয়া লাগে। তো এই পাওয়ার অফ এটেন্টি যেটা আছে এটা আপনি মোবাইলের মাধ্যমে টাইপ করে নিয়ে আসবেন, তাদেরকে বলবেন যে আপনি আমাকে মোবাইলের মাধ্যমে পাঠান বা আমি অনেক দূরে আছি, আমি আপনার কাছে আসতে পারবো না, আমি সমস্যাটি মোবাইলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তখনই আপনি যখন তাদেরকে এই কথা বলবেন, তারা আপনাকে পাওয়ার অফ এটেন্টির পেপারটা টাইপ করে পিডিএফ এর মাধ্যমে আপনার মোবাইলে পাঠাবে। পাঠানোর পর আপনি কি করবেন সেটা আপনি যেখানে থাকেন না কেন, যে আইল্যান্ডে থাকেন না কেন, লোকস্থিরি হোক বা যে কোনো কম্পিউটারের দোকান হোক বা ক্যাফ হোক, আপনি পেপারটা সেখান থেকে তুলে নেবেন। তুলে নিয়ে আপনি ক্যাফে যাবেন, প্রতিটা আইল্যান্ডে ক্যাফ লোকস্থিরি অবশ্যই থাকে, আপনাকে খুঁজে বার করতে হবে বা লোকেশনও আপনি এগুলো পেয়ে যাবেন। তারপরে এটা নিয়ে আপনি ক্যাফে যাবেন, ক্যাফে গিয়ে যায় আপনি সাইন করবেন, সাইনের পরে আপনি সেখানে সিলটা মারবেন, মাইরা এটা আবার ওই যেখান থেকে মারবেন ওখানে ওদেরকে বললেই হবে যে এটা পিডিএফ করে আমার মোবাইলে দিয়ে দেন। তো আপনার মোবাইলে দিয়ে দিলে আপনি এটা উকিলের কাছে সেন্ড করে দিবেন। আপনি না গিয়ে উকিল আপনি উকিলের কাছে না গিয়ে পাওয়ার অফ এটেন্টি আপনি উকিলকে দিয়ে দিলেন। এবার আসুন টাকায়। যেমন অনেকের ব্যাংক আছে কিন্তু আই ব্যাংক নাই, আজকে তাদেরকে বলবো। যেমন আপনার যদি আই ব্যাংকে নাও থাকে আপনি কি করবেন, আপনি যে এবং কি আপনার যে কোনো গ্রিকই হোক বা যে কোনো কারোর যে কোনো মোবাইল থেকে হোক না কেন, আপনি উকিলের অ্যাকাউন্টের নাম্বার নিয়ে তাকে টাকা পে করে দিবেন। ওকে, তারা আপনার সমস্যাটি সমাধান করে দিবে। আমি মনে করি না যে যদি আপনি কি মানবতা থাকেন, এখান থেকে যদি আপনার হাতে না উকিলের প্রয়োজন হয় আইতে যাইতে 100 টাকা খরচ করার, আমি এটা কোনো প্রয়োজন মনে করি না। যদি আপনি এভাবে মোবাইলের মাধ্যমে আপনার সমস্যাটি যদি সমাধান করতে পারেন তাহলে আপনি না গিয়ে এটা একদম আপনার জন্য ইজি। যেমন আপনি আইতে যাইতে গাড়ি ভাড়া দিবেন, তারপরে আপনার কি বলে ও আপনার ডিউটিও মার যাবে, মানে অনেক হয়রানি। আপনি একটা জার্নিং করতেছেন, এই একটা কষ্ট, এখন থেকে কিন্তু আর এই কষ্টটা করার প্রয়োজন নাই, আপনি সমস্ত সবকিছু মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এবার আসেন বাসায়। যদি আপনি তাদের ভাষা না বোঝেন আপনি ট্রান্সলেটার ব্যবহার করেন, ট্রান্সলেটার মাধ্যমে আপনি ভাষাকে ভাষা ট্রান্সলেটার করেন বা উকিলকেও আপনি আপনার ভাষায় বলে আপনি উকিলকে টাইপ করেন, সেও আপনাকে টাইপ করবে, ওটা আপনি বাংলা করে ট্রান্সলেটারের মাধ্যমে দেখতে পারবেন যে কি সমস্যা। পরবর্তীতে আপনি এভাবে আপনার যে সমস্যাটি আছে আপনি সমাধান করতে পারবেন উকিলের কাছে না গিয়ে। আমরা কি করি, আমাদের কাছে যদি কোনো সামান্য একটা পেপার চায় আমরা কি করি, ওই পেপারের জন্য আমরা চলে যাই উকিলের ধারে, কিন্তু এটা একটা সেট মানে একদম বিরক্তকর। যেমন ইনশাল্লাহ আমার দেখেন, আমি এই পর্যন্ত আমার মনে হয় আমি লাইফে একবার গেছি উকিলের কাছে। একবার গিয়ে আমার যত ফ্রেন্ড আছে আমি সবার কাছ থেকে আমি উকিলের নাম্বার নিয়েছি, যে উকিলদারে আমি বেস্ট ভালো মনে করি ওই উকিলদার নাম্বার আমি নিয়ে নিয়েছি, এবং নেওয়ার পরে আমার মনে হয় না আমি কোনোদিন যে আর ওই উকিলের কাছে যাই। তো আমি না গিয়ে যদি সমস্ত সবকিছু মোবাইল থেকে করতে পারি তাহলে এটার জন্য আমার একদম ইজি। তো ভিউয়ার্স, ভিডিওটি আশা করি সবার জন্য অনেক ভালো হয়েছে। আর